Mr. Zayed Ken from Bangladesh. They're separate. Oh, yeah, sorry. Baba, এদিকে আসো, এদিকে আসো. চলো, চলো. আমি আগেও বলেছি, এখনো বলতেছি, বড় বড় মেগাস্টারদের নিয়ে কথা বলতে গেলে যথেষ্ট প্রমাণ থাকা লাগে। মেগাস্টার সুপারস্টার শব্দগুলো উচ্চারণ করলে শাকিব খানের নাম অটোমেটিকভাবে চলে আসে, অলৌকিকভাবে চলে আসে। মেগাস্টারদের কাজ উচ্চ লেভেলের হয়, যেমন শাহরুখ খানের পাঠান এবং বর্তমানের জওয়ান, যার কারণে যাচাই বাছাইয়ের প্রয়োজন পড়ে। সুপারস্টার শাকিব খান যাচাই বাছাইয়ের কারণেই ইউএসএ অলস জীবনযাপন করছেন, আর অলস সময়টা রাঙিয়ে দিচ্ছেন ব্যক্তি জীবনের উল্লাসের মাধ্যমে। শাকিব খানের উল্লাসের বিষয়বস্তু হচ্ছে নিজের প্রথম স্ত্রী ও প্রথম সন্তানকে বিলাসী জীবনযাপন উপহার দেওয়া। সেজন্য তিনি ইউএসএর বিভিন্ন লোকেশনে স্ত্রী ও সন্তানদের ভ্রমণ করাচ্ছেন এবং সংসারের সেই সুখগুলো উপভোগ করছেন। বাট বিপত্তিটা এখানেই, সমালোচকেরা সুযোগ পেয়ে বসলেন যে শাকিব খানের হাতে আর কোনো কাজই নেই। শাকিব খান এখন প্রধানমন্ত্রীর উন্নয়নের উদ্বোধনের মতোই একই কাজ বারবার করছেন, একই প্রিয়তমা সিনেমা বিভিন্ন লোকেশনে বিভিন্ন ব্যক্তিবর্গের সঙ্গে উপভোগ করছেন, কাজ না থাকলে যা হয় আর কি। ইউটিউব এবং ফেসবুক ট্রেন্ডিং থেকে তিনি দূরে চলে যাচ্ছেন, কোনো ইস্যু নেই, বউ ছেলের ভিডিও দিয়ে অস্তিত্ব জানান দেবার চেষ্টা করছেন মাত্র। আসলেই তো সমালোচকরা সুযোগ পেলেন পরিচালক অনন্য মামুনের কারণে। অনন্য মামুন যা বলেছেন তা তিনি কি কখনো প্রকাশ্যে আনতে পেরেছেন? পারেননি। তিনি বলেছিলেন বলিউড হলিউড থেকে নায়িকা নিয়ে আসবেন, ইন্ডিয়ান প্যান মুভি বানাবেন, চারটি ভাষায় সিনেমা সম্পূর্ণ করবেন, কিন্তু আদৌ কি তিনি সব কিছু করতে পেরেছেন? এখন প্রশ্ন হলো, কোনো কাজের আয়োজন সম্পূর্ণ না হলে সেটি কি মিডিয়াতে আনা উচিত? সো সমালোচকদের কথাই মেনে নিতে হচ্ছে, বর্তমানে শাকিব খান বেকার। বর্তমানে শাকিব খান বেকার হলেও জাহেদ খান কিন্তু খুবই কর্মব্যস্ত। যে সায়ন্তিকা নায়িকা শাকিব খানের সাথে সিনেমা করত, সেই সায়ন্তিকাকে নিয়ে জুটি বেঁধেছেন জাহেদ খান। শাকিব খানের কলকাতার নায়িকা সায়ন্তিকাকে নিয়ে জুটি বেঁধেছেন, চুটিয়ে শুটিং করছেন কক্সবাজারে। সো খান বংশের মর্যাদা দায়িত্ব পেলেন জাহেদ খান, সবার মুখে কুলু এঁটে দিতে যাচ্ছেন জাহেদ খান তার কাজের মাধ্যমে। জাহেদ খানের বিপরীতে নিয়ে আসা হলো জনপ্রিয় নায়িকা সায়ন্তিকাকে, সব মিলে ইন্ডাস্ট্রি চাঙ্গা হয়ে উঠছে সেটা বলতেই হবে। এর পিছনে জাহেদ খানেরও অবদান থাকছে ছায়াবাজী সিনেমার জন্য। তাকে নিয়ে টল করার মতো দাঁত ভাঙ্গা জবাব দিলেন দেশের এই জনপ্রিয় কিং খান। আগামীর সময়টা জাহেদ খানের, আসছে তার ছায়াবাজী ও সোনার চর। Mr. Zayed Ken from Bangladesh. Principe. They're separate. Yes. Anshali, yes. Bugs. Oh, yeah, sorry. Yes. Wow. Baba, idhi kaise? Chalo, chalo.